ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর কি কাজ করি আর কি রান্নাবান্না করি, তো পুরোটা দেখতে গেলে পুরো কিন্তু ভিডিওটা স্কিপ করলে হবে না। তো চলো যে কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো, আর কি কি করি ওটাও তোমাদেরকে দেখাবো। দেখো সকাল সকাল উঠে যে এখন আমার যা দেখো অনলাইনে শপিং করা শুরু হয়ে গেছে। ওই দেখো, আর ও একা করিনি, আমিও করেছি, তো আমারটাও তোমাদেরকে দেখা। হ্যাঁ হ্যাঁ, তো দেখো আমি কিন্তু রান্নাঘরে এসে গেছি, এসে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। সেই মুসুরির ডাল করব টমেটো দিয়ে, তো ওটা বসিয়ে দিয়েছি। তো ডালটা কমপ্লিট হয়ে নিক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। ডালটা কিন্তু এবার আমি ফোড়ন দেব, তো কি দেব ফোড়নে, যেহেতু মুসুরির ডাল আমি টমেটো দিয়েছি, ওর জন্য আমি সর্ষে ফোড়নটাই দেব। কারণ সর্ষেটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে, তো ওই কারণে আমি সর্ষেটাই দেব। তো দেখো আমি সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। সর্ষেটা বেশ পুড়ে গেছে, তো এবারটা আমি একটু নাড়িয়ে দেব। তো দেখো আমি কিন্তু এবার ডালটা ফোড়ন, তো দেখো ডালটা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি অলরেডি। গাঢ় করবো না, পাতলা করেই নামাবো। তো দেখো ডালটা হয়ে গেলে কিন্তু আমি এই ভেতের শাকটা ভাজা করব। তো দেখো আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি, তো এটা নামিয়ে দিয়ে এটা ভাজা করব। তো দেখো এবার একটু আমি ধনে পাতা দিয়ে, তো এবার ডালটা কিন্তু আমি নামিয়ে দেব। তো দেখো এবার কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর এবারটা ভেজে নেব আমি শাক, ভেতের শাক। তো শীতের সময় এখন এই নানা রকম শাক উঠছে, তো ওর জন্য একটু শাকও নিয়ে এসছে। তো শাক ভাজবো, আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো দুটো তিনটে লঙ্কা। তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম আমি, তো এবারটা দেখো কিন্তু আমি লবণ টবণ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে শাকটা হতে থাকবে, তো আমি গ্যাসটা কমিয়ে দেব আর একটু ঢেকে দেব 10 মিনিটের জন্য। শাকটা কিন্তু আমার হয়ে গেছে, তো এবার আমি কিন্তু শাকটা নামিয়ে দেব। তো শাকটা কিন্তু আমি নামিয়ে দিলাম, তো এবারটা দেখো শাকটা নামিয়ে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দেখো শাকটা নামিয়ে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এবারটা ডাল আর শাকটা নামিয়ে নিয়েছি। নেয়ার পরে এই যে এখন রান্না করব মাংস, তো মাংসের জন্য কি কি গুছিয়ে নিয়েছি মশলা, আর তোমরা তো জানোই যেটা লাগে প্রত্যেকটা মানে মাংস রান্না করতে গেলে। অল্প একটু রসুন নিয়েছি, অল্প একটু আদা, আর একটা পেঁয়াজ, আর একটা মতন আলু নিয়েছি। আর এই যে এখানে আমি গুছিয়ে নিয়েছি একটুকু না লঙ্কা, মশলাটা আগে গুছিয়ে নিচ্ছি। আর এই যে বসিয়ে দিয়েছি একদিকে মাংস, আর এক পাশে কিন্তু আমি মশলা আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটু দেখো আমি দিয়ে দেবো লবণ,
অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম হলুদ। তো আলুটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর একটুখানে ভেজে নেব লাল লাল করে। তো দেখো এবার কিন্তু আবার আমি কড়াইটা চাপিয়ে তেলটা গরম করে নিলাম। তো দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন। তো দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরেটা ফোড়ন, আর দু একটা দেবো জিরে। তো দেখো আমি কিন্তু দু একটা দিয়ে দিলাম জিরে। তো এবারটা দেখো দিয়ে দিলাম আমি পেঁয়াজ ফোড়ন। তো দেখো এবারটা আমি কিন্তু দিয়ে দিলাম মাংসগুলো। তো আজকে আবার ভাবছি একটু ভেজে নিয়েই করব। তো দেখো আমি কিন্তু একটু চিকেনের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। তো দেখো লবণ আর হলুদটা দিয়ে দিলাম, কিন্তু চিকেনগুলো ভালো করে ভেজে নেব। তো আমি দু একদিন হলো মশলা কষিয়ে নিয়ে চিকেন দিই, আবার এইভাবেও রান্না করি। তো দু রকমই কিন্তু সুন্দর লাগে, কিন্তু এইটা একরকম টেস্ট লাগবে, ওটা কিন্তু আর একরকম টেস্ট লাগে, দুটো কিন্তু আলাদা আলাদাই লাগে। কারণ একঘেয়ে জিনিস কোনো কিছুই ভালো লাগে না, তো ওর জন্য কিন্তু আমি একটু আলাদাভাবে সময় সময় করার চেষ্টা করি। তো আমি কিন্তু মাংসটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে কিন্তু আমি একটা একটা করে মশলা দেবো। তো দেখো আমি কিন্তু মানে একটা টমেটোর আর্ধেকটা টমেটো একটু দিয়ে দিলাম, আর এবারটা দিয়ে দেব মশলাটা। তো আমি পাটায় বেটে নিয়েছি মশলাটা। এর মধ্যে আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম লবণ আর হলুদ, এটা কিছু আমি আর একটুখানে আবার একটুখানে নাড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখো কালারটা কতটা সুন্দর এসছে কষানোতেই। আর এর মধ্যে যেটা আমি দেব এখনও একটা গোটা রসুন দেব আমি, কারণ ওটা আমার খুব প্রিয়। আমি যখনই মাংস রান্না করি একটা কিন্তু গোটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিই। মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। আর এই যে দিয়ে দিলাম একটা রসুন।
তো এবারটা আমি ঢেকে দেব। তো দেখো এখন কিন্তু মাংসটা টকবক করে ফুটে ফুটে যাচ্ছে। তো দেখো আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে আসলো, আর এবার আমি দিয়ে দেব আলুগুলো। দাঁড়াও, তো আমার কিন্তু হয়ে গেছে। আর এরকম একটু গরম মশলা বেটে নিয়েছি, তো এটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি 5 মিনিট ঢেকে রেখে নামিয়ে দেবো। তো তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, আর তো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখো ওইদিকে তো রান্না প্রায় কমপ্লিট আমার, আর এই যে এখানে দেখো তোমার দাদা ভাই কাপড় নিয়ে চলে এসছে। তো এগুলো এখন গুছিয়ে সবাইকে দিতে হবে কাটিংয়ের জন্য। তো এখন এই কাজগুলো করতে থাকি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো রান্না বান্না করে একদম কমপ্লিট করে গুছিয়ে নিয়ে চলে এসেছি, আর তোমাদেরকে বলেছিলাম যে নামিয়ে দেখাবো। তো দেখো কালারটা কতটা সুন্দর। আর এই যে এখানে মুসুরির ডাল টমেটো দিয়ে, তো দেখো এটাও কতটা সুন্দর হয়েছে। আর এই যে এখানে শাক ভাজা, আর এইটা হলো তোমার পোলাও আর মাংস। এটা কিন্তু আমি রান্না করিনি, এটা আমার ছোটো যা দিয়ে গেছে। আর এই যে এখানে তিনজনের এখন ভাত গুছিয়ে নিয়েছি। তো এই যে নিশান এখন খেয়ে নিচ্ছে, আর এই যে আমার ভাত গোছানো রয়েছে। বৃষ্টির কারণে ছাদে যায়নি, ঘরে ঠান্ডা, তবু ঘরে খাওয়া দাওয়া করছি। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আমি কিন্তু খাওয়া স্টার্টিং করে দিয়েছি, তো তোমাদেরকে ফার্স্টে শাক ভাজা দেখিয়ে বলছি। শাক ভাজাটা খুব টেস্টি হয়েছে, কারণ শাকটা আমার খুব প্রিয়। সো গাইস দেখো এখন চলে এসেছি, গুছিয়ে গেছি, একটু রিলস ভিডিও বানাবো খাওয়া দেওয়ার পরে। আর তারপরে তো রিলস ভিডিও বানানোর পরে কিছু কাপড় ভাঁজ করব। আর এই যে এখন এসেছি ছাদে, তো ছোটো যার ঘর ওই পাশে তাও রেডি হয়ে আসছে। তো আমি ভাবছি যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই একটু তোমাদের সাথে কথা বলছি। আর আজকে একটু ওয়েদারটা একটু ভালো, আর দুদিন তো পুরো অন্ধকার হয়ে রয়েছে, একটু রোদ্দুর নেই, তো ওর জন্য আসা হয় না ছাদে। তবু এসছি, আর তো রিলসগুলো দেখবে অবশ্যই। আর এখন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছাদে গেছিলাম রিলস বানাতে, তো চলে এসেছি, এসে যে এখন একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি। তো যে ছোটো যা এসছে, আর তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি অলরেডি গ্রিন টি, একটু ব্যস্ত রয়েছে, পিয়সি এখানে বসে রয়েছে। তো এই যে এখন দুই যা গ্রিন টি খাচ্ছি, ও কিন্তু খায় না, তো এসছে আমি তাহলে একটু গ্রিন টি খাও। আমি রোগা হতে চাই না, ও রোগা হতে চায় না, আর আমি রোগায় ছিলাম, একটু হেলদি হয়ে গেছে। ঠিক আছে, শীতকাল মানে পিঠে আর পিঠে আমার শাশুড়ি রোজ বানিয়ে বানিয়ে দিচ্ছে আমাকে, আর এ তো আছে, ও খাক আর না খাক বানিয়ে দিচ্ছে। বানাতে ভালো লাগে, খেতে ভালো লাগে না। আমি তো খেতে ভালোবাসি পিঠে, তো একটু পিঠে খেয়ে খেয়ে একটু হেলদি হয়ে যাচ্ছি। তো পিঠে যে কদিন আছে একদিনও বাদ দেবো না, তারপরে কিন্তু আবার স্লিম হয়ে যাব। গ্রিন টি তো খাওয়া হয়ে গেলো, আর এখন এই যে কাপড়গুলো রেডি করবো। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে ভিডিওটা টাটা।